আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের ময়ূরকণ্ঠী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান। গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক আব্দুল মতিনকে প্রেস ক্লাব গাইবান্ধা এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ক্লাব গাইবান্ধার সভাপতি নিয়ামুল আহসান পামেলের নেতৃত্বে এশিয়ান টিভি ও দৈনিক ভোরের সময়ের জেলা প্রতিনিধি, প্রেস ক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক খালেদ হোসেন, যুগ্ম সম্পাদক জাবেদ হোসেন, সহসভাপতি রূপম মিয়া, মোহাম্মদ খোরশেদ আলম, আমিরুল ইসলাম কবির, লাকি আক্তার, আবু জাফর মণ্ডল, ওবায়দুল ইসলাম, মাহবুব মিয়া, এ এস এন বিপ্লব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।